করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে দ্বিতীয় ধাপে এক মাস বন্ধের পর আবারও খুলল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণীকক্ষের বন্ধ দুয়ার। প্রথম দফায় খুলল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। 2 মার্চ থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়। প্রথম দিনে টিকা সনদ ও মাস্ক পরা ছাড়া কোনো শিক্ষার্থীকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। শিক্ষকরা জানান, দ্বিতীয় ডোজ টিকা না পাওয়া শিক্ষার্থীরা আপাতত অনলাইনেই ক্লাস করবে। আরফিন শাকিল জানাচ্ছে বিস্তারিত। আবারও শ্রেণীকক্ষে ফিরল পাঠদান, উল্লাসিত শিক্ষার্থীরা। তবে আপাতত ক্লাস করার সুযোগ পাচ্ছেন শুধু 2 ডোজ টিকা নেওয়া ছাত্রছাত্রীরা। যদিও করোনা সতর্কতা মানতে খুব একটা তোড়জোড় ছিল না বেশিরভাগ স্কুল কিংবা কলেজে। মহাশয় তথ্য অনুযায়ী দেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর তথা 12 বছরের বেশি বয়সী মোট শিক্ষার্থী প্রায় 1,28,00,000, যার মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছে সবাই, আর দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সংখ্যা 50,00,000-এর মতো শিক্ষার্থী। অনেকদিন পরে স্কুলে আসলাম, এতদিন বন্ধ ছিল, বন্ধুদের সাথে দেখা হয় নাই, মানে ভালোই লাগতেছে। ক্লাস করলাম তো অনলাইনে, তেমন ভাবে মনোযোগ বসে না ক্লাস করে, আর এখন তো 4টে ক্লাস পুরোই হলো, সেসব ভালো লাগছে। বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়লেও জন্ম নিবন্ধন অনুযায়ী অনেক শিক্ষার্থীর বয়স এখনো 12 বছরের কিছু কম। এসব শিক্ষার্থীদের বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই শিক্ষা প্রশাসনের, ফলে এসব শিক্ষার্থীরা পড়েছেন ভোগান্তিতে। শিক্ষকরা বলছেন, আপাতত তাদের ক্লাস হবে অনলাইনে। 12 বছর যাদের হয় নাই এখনো বা ইতিমধ্যে হয়ে গেছে, তাদেরকে আমরা থানা মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করেছি। ওনারা কিছুক্ষণ আমাদের জানাইলেন যে অতি 2-1 দিনের মধ্যে তাদের টিকাদানের ব্যবস্থা করা হবে। স্কুল খোলার প্রথম দিনে পাইলট প্রকল্পের অংশ হিসেবে নতুন পাঠ্যক্রমে 62 স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে। নতুন কারিকুলামের যে বইটা দিছে, এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো যা আমরা আগের পুরানো বইটা থেকে জানতে পারিনি। ভার্চুয়াল এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, নতুন কারিকুলামে শিক্ষা হবে আনন্দের, ফলাফল নির্ভরতা নয়, বরং জ্ঞান অর্জনই হবে নতুন কারিকুলামের লক্ষ্য, যার মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে। রাজধানীর পাশাপাশি শ্রেণীকক্ষে পাঠদান শুরু হয়েছে সারা দেশে। শিক্ষার্থীদের ফুল দিয়ে ক্লাসে স্বাগত জানান শিক্ষকরা। মার্চের 2 তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।